আজ রতনপুরে জসিম মন্ডলের মেয়ের বিয়ে হচ্ছে। সাব্বাস কাল্লু, আমি যে সংবাদ শোনার জন্য পহর গুনছি, যারা অপেক্ষায় আছি, নববধূর সাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। নববধূর পায়ে আলতা, হাতে মেহেন্দি, কপালে টিকলি আর ঠোঁটে লাল লিপস্টিক দেখলে আমি পাগল হয়ে যাই। নববধূর মুখ দেখলে আমার বাসর রাত পালন করতে ইচ্ছা করে। এক্ষুনি বিয়ার আসর থেকে নববধূরে তুলে আনতে হবে। পলাশকে খবর দাও। বস, পলাশকে ডাকতে হবে না, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। এবার আমরা যাব নববধূকে ছিঁড়ে আনতে। তোমাদের প্রতি আমার সে বিশ্বাস আছে। ঠিক আছে, তোমরাই যাবে বিয়ে বাড়ির থেকে নববধূরে তুলে আনতে। পলাশকে পাঠিয়ে দাও, ওকে দিয়ে বাসর ঘর সাজাতে হবে। ওকে বস। আমাকে দেখেছেন বস? হ্যাঁ পলাশ, আজ নববধূ আসবে। যাও, প্রতিবারের মতন নতুন নতুন ফুল দিয়ে এবার আমার জন্য বাসর ঘর সাজাবে। ওই নববধূর ঘুমটা তোলার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। নতুন ফুলের গন্ধ আর নববধূর গামের গন্ধ আমাকে পাগল করে দিবে, আমি মাতাল হয়ে যাব। যাও পলাশ, আমি আর সহ্য করতে পারছি না। ওকে বস। আমার নাম আবু সাইদ। দেখুন ওসি সাহেব, রুস্তম খা কত নির্মম ভাবে এদের হত্যা করেছে। ওসি সাহেব, এসব কি হচ্ছে? রুস্তম খা একের পর এক সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে, খুন নারী অপহরণ করেই চলেছে, আর আপনারা নিশ্চুপ হয়ে বসে আছেন। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু রুস্তম খার কোনো হদিসই পাচ্ছি না। যদি আপনারা কিছু করতেই না পারেন, তাহলে খুলে ফেলুন এই আইনের পোশাক। সরকার আপনাকে এই পোশাক পরতে দিয়েছে দেশের মানুষকে রক্ষা করতে, আপনার নিজের শরীর ঢেকে রাখার জন্য নয়। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন ওসি সাহেব। এরপর যদি আমার এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা সরকারের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হব। চেয়ারম্যান সাহেব, আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করব। সেন্ট্রে। ইয়েস স্যার। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। কোথায় যাচ্ছ সুন্দরী? খবরদার সন্তান, তুই আমার স্বামীকে মেরেছিস, আমার কোনো ক্ষতি করলে তো ভালো হবে না সন্তান। তাই নাকি? পলাশ, পলাশ, আর লাশটা নদীতে ফেলে দিয়ে আসো। যাও। মা, তুই এখানে আবার কেন এসেছিস? কেন? ছেলে তার মাকে দেখতে এসেছে। তুমি ছাড়া আমার আর এই দুনিয়াতে কে আছে মা? না, আমি তোর মা নই। তুই যেদিন রুস্তম খার দলে যোগ দিয়েছিস, সেদিনে আমার কোন শূন্য হয়ে গেছে। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। মা, তুই আজ আমার কাছে মৃত, চলে যা আমার চোখের সামনে থেকে। তুমি আমাকে ভুল বোঝো না মা। তুই হয়তো ভুলে গেছিস, কিন্তু আমি আজও ভুলিনি সেই দৃশ্য। আজ থেকে 12 বছর আগে তুই যখন ছোট ছিলি, তোর বড় বোনের বিয়ে হচ্ছিল। লাভ।
যাচ্ছিস, চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি তোকে সন্তান বলে মানি না। মা, মা, মা তুমি বিশ্বাস করো, আমি ভুলিনি আমার বাবা আর বোনকে নিষ্ঠুর ভাবে হত্যা করার কথা। আমি পারলাম না তোর বোনকে বাঁচাতে, তুই আমাকে কথাতে কথাতে বাবা তুই প্রতিশোধ নিবি, প্রতিশোধ নিবি, কথা দে। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই প্রতিশোধ একদিন নেবই না। সেদিনের কথা আমার সবকিছু মনে আছে। আজ আমি তোমার কাছে সবকিছু প্রমাণ করে তোমার ভুল আমি ভাঙাবই। এসো, এসো আমার সাথে। দেখো মা, দেখো, ওরা সবাই তোমার মেয়ের মতো। ওর নাম ফরিদা, ওর নাম জুলিয়া, এর নাম শাহানা, আর ওর নাম জরিনা। এরা সবাই সমাজে নরপশুদের হাতে নির্যাতিতা, ধর্ষিতা। সেদিন আমি আমার বোনকে বাঁচাতে পারিনি, কিন্তু মা, আমি আমার বোনের হত্যার প্রতিশোধ নেবার জন্যে আজ নিজ ইচ্ছায় ওই শয়তান রুস্তম খার দলে যোগ দিয়েছি, এবং বহু কষ্ট বুকে নিয়ে সব অন্যায় অত্যাচার প্রশ্রয় দিয়ে রুস্তম খার পক্ষে কাজ করছি। এই দীর্ঘ ১২ বছর চেষ্টার পর তার বিশ্বাস অর্জন করে আমি তার ডান হাত হতে পেরেছি। মা, আমার বোনের মতো এইসব অসহায় অবলা নববধূদের বাবা মা বরকে হত্যা করে ওদেরকে ধরে নিয়ে এসে রুস্তম খা তাদেরকে ধর্ষণ করার পর গুলি করে মেরে ফেলতো, কিন্তু তবু ওরা কেন বেঁচে আছে জানো মা? রুস্তম খা যে বন্দুক দিয়ে ওদেরকে গুলি করতো, সেই বন্দুকের আসল গুলি বের করে আমি তাতে নকল গুলি ভরে দিতাম, যার জন্যে ওরা গুলি খেয়ে মরতো না, শুধু আহত হয়ে জ্ঞান হারাতো। আর তখন রুস্তম খা ওদেরকে মৃত ভেবে আমাকে আদেশ দিত ওদেরকে নদীতে ফেলে দিতে, আর আমি সেই সুযোগে এখানে নিয়ে এসে ওদের জীবন রক্ষা করেছি। শুধু রুস্তম খাই নয় মা, সমাজের স্তরে স্তরে লুকিয়ে আছে ওই শয়তান রূপে রুস্তম খার বংশধরেরা। বিশ্বাস না হয় তুমি ওদেরকে জিজ্ঞাসা করে দেখো মা, আমি সত্যি বলছি কি না। পলাশ ভাই ঠিকই বলেছে। এবার বলো মা, ওদের জীবন রক্ষা করে আমি যদি ভুল করে থাকি, তাহলে তুমি আমাকে নিজের হাতে গুলি করে আমার এই বুকটাকে ঝরঝর করে দাও, তা না হলে রুস্তম খার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ওদের হাতে অস্ত্র তুলে দেবার আদেশ দাও। আমি যেন নিজ হাতে ওদেরকে ট্রেনিং দিয়ে এক একজনকে বারুদের মতো গড়ে তুলতে পারি। আদেশ দিচ্ছি, যা পলাশ, ওদের হাতে অস্ত্র তুলে দে। জরিনা, শাহানা, জুলিয়া, ফরিদা, আমিও ঠিক করেছি ওই শয়তান রুস্তমকার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চিরদিনের জন্য চলে আসবো। হ্যাঁ বাবা, তুই তাই কর, আমি যতদিন বেঁচে থাকবো প্রাণ ভরে তোর জন্য দোয়া করবো বাবা। আমি মরে গেলেও কবর থেকে আল্লাহর কাছে তোর ভালোর জন্য দোয়া করবো বাবা। আর একটা কথা বাবা। বলো মা। তুই তো জানিস ছোটবেলা থেকে তোরা শিমলের বিয়ের কথা একরকম পাকা হয়েই আছে, তোর আমাদের সবার পছন্দের মেয়ে শিমল। মা, আমি আর তোর কোনো কথাই শুনবো না, কালে আমি নিজে গিয়ে শিমলের বাবা মার সাথে কথা বলে তোরা শিমলের বিয়ের কথা একেবারে পাকা করেই আসবো। শিমল, শিমল
মাসি নাম এই মাছ, তাও তো নিখা। ও হা, মাছ আসে না। সবার বসি থালা খোলা, আমার বসি তার খোলা। জানো শিমুলের মা, আজ পলাশের মাকে আসতে বলেছি। হ্যাঁ, কারণ পলাশের মা শিমুলের সাথে পলাশের বিয়ের দিন তারিখ ঠিক করতে চায়। হ্যাঁ, ঠিকই বলেছো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। বিয়াই আর বিয়ান সাহেব আপনারা দুজনে মিলে কি এত পরামর্শ করছেন? আরে বিয়ান সাহেব, আজ বসুন বসুন। এখন তো পরামর্শ একটাই, পলাশ আর শিমুলের বিয়ে। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা সেরে ফেলাই ভালো। ঠিকই বলছেন বিয়াই সাহেব, আমিও চাই আর বিলম্ব না করে একটা ভালো দিনক্ষণ তারিখ দেখে শুভ কাজটা সেরে ফেলতে। হ্যাঁ বিয়াই সাহেব, আপনি ঠিকই বলেছেন। মা শিমুল, কই গেলি রে মা? জি বাবা। শীঘ্রই চা নাস্তা নিয়ে আয় মা, মেহমান এসেছে। আসছি বাবা। তাহলে বিয়াই, সামনের শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, কি বলে? আমার কোনো আপত্তি নেই। সামনের শুক্রবার কেন বলেন তো, এখনই কাজী ডেকে শুভ কাজটা সেরে ফেলতে পারি। আপনি ঠিকই বলেছেন। সালাম কর মা, সালাম কর। আর সালাম করতে হবে না, বসো। বেঁচে থাকো মা, দোয়া করি তোমরা সুখী হও, তোমাদের মনের আশাল্লা পূরণ করুক। ছোটবেলা থেকে ওরা দুজন দুজনকে গভীর ভাবে জানে। এই নাও মা, তুমি কষ্ট করে মিষ্টি এনেছো, তুমি আগে খাও। জানিস মা, আজ তোর আর পলাশের বিয়ের দিন তারিখ পাকা হয়ে গেল। আরে আমার লজ্জা পেয়েছে। ছোটবেলা থেকে ওরা দুজন দুজনকে গভীর ভাবে জানে। এত দেরি করছে, এখন আসছে না কেন? আসুক, এলে আজ মজা দেখাবো। আমি আমি ওর সাথে একদম কথাই বলবো না। যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। আমি
ওনার কথা ভেবে ভেবে আমি সারা বিছানা ছটফট করেছি, একটু ঘুমাতে পারিনি, আর উনি এসেছেন দেরি করে। আরে কেন দেরি হয়েছে শুনবে তো? না না না, আমি কোনো কথাই শুনবো না। দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি গহনা। খুব সুন্দর তো শাড়ি চুড়ি গহনা সবই আমার। হ্যাঁ সব তোমার, এবার ঝটপট শাড়িটা পরে ফেলো তো। তোমার সামনে আমার লজ্জা করবে না বুঝি? আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে, এই আমি দু চোখ বন্ধ করলাম, এবার শাড়িটা পরে ফেলো। তুমি এখানে অপেক্ষা করো, আমি ওখানটায় শাড়ি বদলে আসি। খবরদার, ওখানে যাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাবো না। আমাদের বাড়িতে তোমার মা এসেছিল, বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে, আগামী শুক্রবার তোমার আমার বিয়ে। তাই নাকি? আয় বাবা আয় বল। বলো মা কি জন্য ডেকেছ? তোরা শিমলের বিয়ের কথা পাকাপাকি করে এলাম, আগামী শুক্রবার তোদের বিয়ে, তোর কোনো আমত নেই তো বাবা? কি যে বলো মা, তোমার কথা আমি কোনোদিন ফেলেছি? তোমার মতে আমার মত, আর এর জন্য আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। রুস্তম খার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, সবকিছুর ফয়সালা আমাকেই করতে হবে। শুধু তুমি আমাকে দোয়া করো মা, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। হ্যাঁ বাবা আমি দোয়া করি,
তোর চেষ্টা তোর স্বপ্ন সার্থক হোক বাবা। মা শোনো সবাই, আগামী শুক্রবার আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে? ভাইয়া তুমি বিয়ে করবে? এটা তো খুশির সংবাদ। খুশির সংবাদ হলো, তোমরা হয়তো জানো না, আমি আজ রুস্তমকার সাথে সব সম্পর্ক ছিন্ন করে এসেছি, আর বিয়ের পর থেকে শুরু হবে তার বিরুদ্ধে আমার মরণ খেলা। কারণ ওকে আমি যতটুকু জানি বা চিনি, সুযোগ পেলে ও আমাকে বিষাক্ত ছোবল মারতে দ্বিধাবোধ করবে না, তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব সময় প্রস্তুত থাকব। চলি।
খুশি খুশি থাকি যেন এই সংসার, সুখের জীবনই যেন হই দুজনার। জাদা বেইমানের বাচ্চা বেইমান, তোর এত বড় সাহস, তুই আমার লোকের গায়ে হাত দিছস, তোরে আইজ আমি জানে মেরে ফেলাবো। তুই যে হাত দিয়ে আমার লোকেরে মারছস, আমি সেই দুই হাত তোর কাইটা ফেলামু, আমি কাইটা ফেলামু। যা আমার লাশটা নদীতে ফেলাই দেয়। এখানে মানিয়ে এনে কিছুক্ষণ মতো তোমাকে ধরে নিয়ে যেত। এতক্ষণে হয়তো সে ভাইকে মেরে ফেলেছে। আর যারা তোমার সর্বনাশ করতে এসেছিল তারা আমার কো ধরে নিয়ে গিয়ে আমার সর্বনাশ করেছে, আমার জীবন ধ্বংস করে দিয়েছে। পলাশ ভাইয়া রস্তমের লোক সেজে তার হাত থেকে আমাকে উদ্ধার করে ওই শয়তানের বিরুদ্ধে ট্রেনিং দিয়ে আমাদেরকে প্রতিবাদী করে তুলেছে, বাচ্চার নতুন পথ দেখিয়েছে। যার বিনিময়ে আজ ওই জালিমের সাথে যুদ্ধ করে ওর হাত থেকে তোমাকে বাঁচাতে পেরেছি। কি বলছো তোমরা?
জানি না। হ্যাঁ শিমুল, আমরা ঠিকই বলেছি। ভাইয়া হয়তো তোমাকে ইচ্ছে করে এসব কিছু বলেনি। তুমি যদি ভাইয়াকে ভুল বুঝো, আজ ভাইয়া নেই, তুমি আছো আমাদের পাশে থেকে। আজ তোমাকে এই নিজামের সব দায়িত্ব তুলে নিতে হবে। বলো শিবু, তুমি আমাদের সাথে থাকবে? বলো তুমি আমাদের পাশে থাকবে? বলো শিবু, কথা দাও শিবু, কথা দাও। ভাইয়ার স্বপ্নকে সার্থক করে তুলবে, বলো। হ্যাঁ শুনো, কথা দাও শিবু, বলো। হ্যাঁ কথা দাও শিবু, হ্যাঁ শুনো, বলো। কথা দাও, কথা দাও শিবু, কথা দাও। খাও শিমুল, খেয়ে নাও। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে তুমি বাঁচবে কেমন করে? আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই না। শিমুল না, তোমাকে বাঁচতে হবে। যারা তোমার স্বামীকে হত্যা করেছে, আমাদের সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। খাও শিমুল, খেয়ে নাও। এখন যদি তুমি না খাও তাহলে আমরা প্রতিজ্ঞা করলাম আজ থেকে খাওয়া দূরের কথা, একটু পানিও আমি স্পর্শ করব না। খাও। হ্যাঁ হ্যাঁ খাও, খাও, খাও। পানি, এই নাও। তোমাকে শক্ত হতে হবে। ওই রোস্তম খাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাকে আমাদের পরিচালনার দায়িত্ব নিতে হবে। ততদিন তুমি পাশে থাকবে। কথা বলো, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে মানুষ কোনোদিন মারতে পারে না। রুস্তম আমার পেটে ভোজালে ঢুকিয়ে আমার দু হাত কেটে আমাকে নদীতে ফেলে দেয়। আর আমার যখন জ্ঞান ফিরে তখন দেখে একদল জেলে আমাকে ঘিরে আছে। তাদের মুখ থেকে শুনতে পাই তারা আমাকে অজ্ঞান অবস্থা নদী থেকে তুলে এনে চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছে। কিন্তু শিমুল, আজ আমার দুটি হাত নেই, আমি পঙ্গু হয়ে গেছি, আমার জীবন নষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কে বলেছে তোমার জীবন নষ্ট হয়ে গেছে? তোমার দুটি হাত নেই তাতে কি হয়েছে? আমার তো দুটি হাত আছে, আজ থেকে আমার এই দুটি হাত তোমার হাত মনে করবে পলাশ, তোমার হাত। পলাশ, আজ এই অস্ত্র তুমি নিজেই আমার হাতে তুলে দেবে, আমি নিজের হাতে প্রতিশোধ দেব, প্রতিশোধ। হ্যাঁ ভাইয়া, শিমুল ঠিকই বলেছে, আজ তুমি নিজেই শিমুলের হাতে অস্ত্র তুলে দেবে। Thank you.
সালা জব্বর তারি এক নম্বর। সেই দিনের হিসাব আজ কড়াই কথায় বুঝে নেব। ক্ষমা, তোদের কোন ক্ষমা নেই। কি ব্যাপার, তোমার চোখে পানি? না, ও কিছু না। তাহলে কি ভাবছো? ভাবছি আমার এই পঙ্গু জীবনে তোমাকে কি দিলাম, তোমার সুন্দর ফুলের মতো জীবনটাকে মনের মতো করে সাজাতে পারলাম না, আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার এই জীবনে তোমার মতো স্বামী পেয়েছি, এতে বড় আমার কি বা চাওয়ার আছে? শিমুল, আমি একজন অক্ষম স্বামী, এই জীবনে আমি তোমার এতটুকু উপকার আসতে পারলাম না। কি বলছো তুমি, তোমার ওর প্রেরণায় আজ আমি একজন সাহসী প্রতিবাদী নারী, আজ এই নরপশু রুস্তম খাঁর বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস পেয়েছি শুধু শুধু তোমার জন্য। তুমি আমার জীবনে এক অমূল্য রতন পলাশ, অমূল্য রতন। এবার এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো, ঘুম যে আসছে না। ঠিক আছে, আমি তোমার মাথে হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো।
তোমাদের মূল্যবান যার যা কিছু আছে, সোনা গহনা টাকা পয়সা সবকিছু আমাদের সরদারের সামনে হাজির করো। সময় মাত্র এক ঘন্টা, নইলে সবকিছু লুটপাট করে পুরো মহল্লা জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দেবো। ছেড়ে দাও মা, মা আমি দেখে আসি মা। সোনা মহল্লাবাসী, আমি এক থেকে তিন বলার সাথে সাথে যদি তোমরা সোনা গয়না না দাও তাহলে সবাইকে গুলি করে মেরে রক্তের বন্যায় ভাসিয়ে দেব। ডাকাতের বাচ্চা ডাকাত, আপনারা কেউ কিছু দেবেন না। ওই হালার পোহালারা আমাকে সোনা দানা নিতে আসুস কেন? চলে যাবো দেখি, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু দেবো না। ভাইটা যা, নইলে করে পেট ফাটা দেবো। যা ভাগ। ওই পাগলের বাচ্চা পাগল, কার সামনে দাঁড়ায় বেয়াদবি করতাস? Thank you.
ডাকাতরা কোথায়? হ্যাঁ, ডাকাতরা তোর ভয়ে পালিয়েছে বাবা। হারামজাদা নিমক হারাম পলাশ জো মরছে কে মারার জন্য এই নারী বাহিনীকে আমার বিরুদ্ধে করে তুলেছে। যারা আমাকে শুধু প্রতিহতই করে নেয়, আমার বিরুদ্ধে পাল্টা আঘাত এনেছে। আমি যেন ওদের মাঝে নতুন বারুদের গন্ধ খুঁজে পাচ্ছি। বস, আমি তাই ভাবছি, যেদিন আমরা পলাশের বউকে তুলে আনতে গিয়েছিলাম, সেদিন ওদের অস্ত্র চালানো দেখে আমি অবাক হয়েছি। তুই ঠিকই কইছস, সেদিন ওদের অস্ত্র চালানোর কৌশল দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম। এরা কারা ওদের পরিচয় জানতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি এই নারী বাহিনী আমাকে ধ্বংস করতে চায়। ওরা আমার চির শত্রু, আমার জীবনের প্রথম, আমাকে শূন্য হাতে ফিরত আসতে হলো। এই যে আমি বিশ্বাস করতে পারছি না, ওদের সহজভাবে মেনে নেওয়া যায় না। আরো শক্তি, আরো অস্ত্র দিয়ে নতুন কৌশলে ওদের মোকাবেলা করে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনি ঠিকই বলেছেন বস, এখন থেকে ওদের বিরুদ্ধে নতুন কৌশল অবলম্বন করে এই নারী বাহিনীর উপর চরম আঘাত আনতে হবে। নারী বাহিনী, এবার আমি তোদের দেখব, আমার বিরুদ্ধে তোদের অস্ত্র চালানোর হাত কত শক্তিশালী। পলাশের মতো দু হাত কেটেই নয়, আমি তোদের দু হাত দু পা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। আজ তোমাকে অনেক কিছু শেখাবো, এখানে দাঁড়া, আমি যা করি তুমি তাই করবে, ঠিক আছে? দেখো, দেখছো তো, ভালো করে দেখো। আসো আসো, আমি বাসি দিলে তুমি দৌড়ে এসে এই বালিশটাতে ঘুষে মারবে, ঠিক আছে? আরে হাবলু, আমাকে মারছো কেন? এটাতে ঘুষে মারবে, দেখো এইভাবে জোরে 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 মারো। ঠিক আছে, আমার সাথে এসো, এখানে দাঁড়াও। এবার আমি যা করব তুমি তাই করবে, ঠিক আছে? এইভাবে এইভাবে করবে, করো। আমি যখন বাসি দেবো তখন করবে, করো। হ্যাঁ হ্যাঁ, এভাবে করো। ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না, বসো। শোনো, তুমি না কইছিলা আমার আরো অনেক কিছু শিখাইবা, এবার আমারে প্রেম শেখাও। ওরে দুষ্টু, তুমি প্রেম শিখবে? তোমাকে আমি প্রেম শেখাবো? তুমি প্রেম শিখবে তাই না? এদিকে এসো, কাছে এসো, আরো কাছে। এবার তোমার কানে কানে একটা প্রেমের কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। Thank you.
রাজা কোথায়? হ্যাঁ, ডাকাতরা তোর ভয়ে পালিয়েছে বাবা। আরাম জাদা নিমক আরাম পলাশ জো মরছে কে মারার জন্য এই নারী বাহিনীকে আমার বিরুদ্ধে গড়ে তুলেছে। যারা আমাকে শুধু প্রতিহতই করে নেয়, আমার বিরুদ্ধে পাল্টা আঘাত এনেছে। আমি যেন ওদের মাঝে নতুন বারুদের গন্ধ খুঁজে পাচ্ছি। বস, আমি তাই ভাবছি, যেদিন আমরা পলাশের বউকে তুলে আনতে গিয়েছিলাম সেদিন ওদের অস্ত্র চালানো দেখে আমি অবাক হয়েছি। তুই ঠিকই কইছস, সেদিন ওদের অস্ত্র চালানোর কৌশল দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম। এরা কারা ওদের পরিচয় জানতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি এই নারী বাহিনী আমাকে ধ্বংস করতে চায়। ওরা আমার চির শত্রু, আমার জীবনের প্রথম, আমাকে শূন্য হাতে ফেরত আসতে হলো। এই যে আমি বিশ্বাস করতে পারছি না, ওদের সহজভাবে মেনে নেওয়া যায় না। আরো শক্তি, আরো অস্ত্র দিয়ে নতুন কৌশলে ওদের মোকাবেলা করে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনি ঠিকই বলেছেন বস, এখন থেকে ওদের বিরুদ্ধে নতুন কৌশল অবলম্বন করে এই নারী বাহিনীর উপর চরম আঘাত আনতে হবে। নারী বাহিনী, এবার আমি তোদের দেখব, আমার বিরুদ্ধে তোদের অস্ত্র চালানোর হাত কত শক্তিশালী। পলাশের মতো দু হাত কেটেই নয়, আমি তোদের দু হাত দু পা কেটে কুত্তা দিয়ে খাওয়াব। আজ তোমাকে অনেক কিছু শেখাবো, এখানে দাঁড়া, আমি যা করি তুমি তাই করবে, ঠিক আছে? দেখো, দেখছো তো, ভালো করে দেখো। আসো আসো, আমি বাসি দিলে তুমি দৌড়ে এসে এই বালিশটাতে ঘুষে মারবে, ঠিক আছে? আরে হাবলু, আমাকে মারছো কেন? এটাতে ঘুষে মারবে, দেখো এইভাবে জোরে 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 মারো। ঠিক আছে, আমার সাথে এসো, এখানে দাঁড়াও, এবার আমি যা করব তুমি তাই করবে, ঠিক আছে? এইভাবে এইভাবে করবে, করো। এইটা আমি পারব, আমি যখন বাসি দেবো তখন করবে, করো। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না, বসো। শোনো, তুমি না কইছিলা আমার আরো অনেক কিছু শিখাইবা, এবার আমারে প্রেম শেখাও। ওরে দুষ্টু, তুমি প্রেম শিখবে? তোমাকে প্রেম শেখাবো? তুমি প্রেম শিখবে তাই না? এদিকে এসো, কাছে এসো, আরো কাছে। এবার তোমার কানে কানে একটা প্রেমের কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। জরিনা, না না, অস্ত্রগুলো ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ ঠিকই বলেছো। শোনো, এবারে বোমাগুলো আরো বেশি শক্তিশালী করে তৈরি করতে হবে। তুমি কিছু ভেবো না, আমাদের বোমার সামনে রোস্তম খান দাঁড়াতেই পারবে না। এবার রোস্তম খান খবর আছে। পত্র পত্রিকায় যেভাবে রোস্তম খাঁর অত্যাচারের কথা প্রতিদিন ফলাও করে ছাপা হচ্ছে, এতে দেশের সমস্ত পুলিশ বাহিনী এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। রোস্তম খাঁকে গ্রেপ্তার করতে না পারলে পুলিশ বাহিনীর উপর থেকে জনগণ তাদের আস্থা হারিয়ে ফেলবে। এই নারী অপহরণকারী, ডাকাত লুটেরা, কালোবাজারি সন্ত্রাসীকে যে কোনো মূল্যেই হোক তাকে গ্রেপ্তার করতেই হবে। স্যার, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় অবশ্য পোস্টার ছাপিয়ে সমস্ত এলাকায় লাগাতে হবে, সেই সাথে মাইকে এই ঘোষণা দিলে টাকার লোভে হয়তো রোস্তম খাঁর দলের লোক কিংবা যে কেউ তাকে ধরিয়েও দিতে পারে। আপনি ঠিকই বলেছেন স্যার, প্ল্যানটা খুবই সুন্দর। তাহলে দেরি না করে সেই ব্যবস্থাই করতে হবে।
ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা, 5 লক্ষ টাকা পুরস্কার, সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। ভাই সাহেব, এলাকার কুখ্যাত সন্ত্রাসী রুস্তম খাকে যে কেউ জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে কিংবা তার সংবাদ দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। কি বলছিস তুই? হ্যাঁ বস, আমি নিজের কানে মাইকের ঘোষণা শুনেছি, আর এই দেখুন আপনাকে ধরিয়ে দেবার পোস্টারও নিয়ে এসেছি, দেখুন। 5 লক্ষ টাকা পুরস্কার, একে ধরিয়ে দিন। শোন, আমার ছবিওয়ালা সব পোস্টার দেওয়াল থেকে সরিয়ে অন্য একজনের ছবি দিয়ে দেওয়ালে লাগাই দিবি, যা দেখে সবাই ধোকা খায়, বুঝলি? হ্যাঁ বস। পাঁচ লক্ষ টাকা পুরস্কার, একে ধরিয়ে দিন, কত নাকি? আরে ও রেকম দাঁতা দিয়ে ইলিশ মাছটা ভালো করে রাখতে, প্যাট ভরে ভাত খামো। কোন দাঁড়ান ভাই, আরে ভাই, আপনার চেহারা সাথে তো একদম মিল, আপনি ডাকাত নাকি? আপনারে ধরায় দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাইবো। আমি নাইলাম কেমনে? এই ভাই, আমি না, আমি না, আমি আমি ডাকাত না। আরে ভাই, আপনি ডাকাত? সালাম আলাইকুম মন্ত্রী সাহেব। আমার হাত গেছে। আগে বা জায়গা মতো আনছি তোরে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার কোন কথাই শুনে নাই, যার যার ইচ্ছে মতো আর পায়জামারে জায়গা করে দিচ্ছে স্যার। আর আমার মান সম্মান থাকলো না, কেউ কিছু দেখছে কিনা কইতে পারুম না স্যার। বিশেষ করে উল্লেখ করে আমার বেচা কেউ লাগতে পারছে, আমার বেচা কেউ লাগতে পারছে। সর্বনাশ, এ তো আমাদের হাবিজার কিবরিয়া, আজকে ছুটিতে আছে, এ তো রুস্তম খা নয়। ক্যান্সার, এই দে তো, এই যে পোস্টারে ঘোষণা দেওয়া আছে, এই ডাকাতকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী আমরা এই ডাকাতকে ধরে নিয়ে এসেছি। কি সাংঘাতিক ব্যাপার! এই দেখুন রুস্তম খার ছবি, এই হচ্ছে ডাকাত রুস্তম খা। বুঝেছি, আমাদেরকে ধোকা দেবার জন্য সমস্ত এলাকা থেকে ওই ক্রিমিনাল রুস্তম খা তার নিজের ছবি লাগানো সব পোস্টার সরিয়ে হাবিলদারের ছবি ছাপিয়ে নতুন পোস্টার লাগিয়েছে। রুস্তম খার চালাকির কাছে এলাকাবাসী ভুল করেছে। সেন্ট্রি, যাও সমস্ত এলাকায় আবার নতুন করে ডাকাত রুস্তম খার ছবি সহ পোস্টার লাগাও, আর হাবিলদারকে ভ্যানে চড়িয়ে ফুলের মালা গলায় পরিয়ে সমস্ত এলাকায় মাইকে ঘোষণা করে দাও, যাকে ধরে আনা হয়েছে সে ডাকাত রুস্তম খা নয়, সে আমাদের হাবিলদার কিবরিয়া। ডাকাত রুস্তম খাকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যাও। ওকে স্যার। হ্যাঁ, পেয়েছি।
আমার যমজ ভাই আব্দুল গনি, এতদিন ইচ্ছা করে ডাকিনি, এখন আমার প্রয়োজন, তাই ওকে ডেকে নিয়ে আসতে হবে, সেই আমাকে বাঁচাতে পারে। বস, এতদিন তো সব কিছুই বলেননি, আপনার যমজ ভাই আছে? হ্যাঁ বিল্লা, আমার সবই ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, আমি নিজেই ওদের ত্যাগ করতে বাধ্য হয়েছি। কেন ওই অভিশাপের মিথ্যা বাসরঘর সহ্য করতে পারি না তা তুই জানিস না? না বস। কেন ওই নববধূদের উপর আমার পাশবিক অত্যাচার তুই জানিস না বিল্লা? আমি আজও বলিনি ওই সব বাসরঘরের কথা, আমি ওই নববধূদের কথা বিশ্বাস করি না, সব মিথ্যা বানোয়াট অভিনয়। ওই বাসরঘরের সব নববধূ আমার জীবনের চিরশত্রু, কোনো নববধূই আমার কালো ছোবল থেকে রেহাই পাবে না, এইভাবে আমি ওদের জীবন শেষ করে দিই। আপনি সব কি বলছেন বস, আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ বিল্লা, তুই ঠিকই বলেছিস, পৃথিবীর যে কেউ হলে মাথা খারাপ হয়ে যেত, পাগল হয়ে যেত, আমি হইনি। আজ থেকে 20 বছর আগে আমার মাকে দিয়ে এক মাতাল নববধূ সাজিয়ে বাসরঘর বানিয়ে টাকার বিনিময়ে আমার মাকে দিয়ে দেহ ব্যবসা করাতো, সেই অভিশপ্ত বাসরঘরের নোংরা দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, তুই তো ভালো করেই জানিস। শুধুমাত্র আমারই প্রয়োজনে আমি কালই যাব টেকনাফে। গনি, ভাই মনি, ভাই গনি, তুই কেমন আছ? বনি, ভাই আমার, এতদিন পর তাহলে আমার কথা মনে পড়লো? হ্যাঁ ভাই, আমি বেঁচে আছি, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা, আমি মুদি দোকান দিয়ে কোনো মতন আজও বেঁচে আছি। অনেকদিন আগে মা মারা যাবার পর তোকে নিতে এসেছিলাম, কিন্তু তুই যাসনি, আর তাই এতদিন ইচ্ছে করে তোর কোনো খোঁজ নেইনি, আজ তোকে আমি নিয়ে যেতে এসেছি। তুই জানিস না গনি, আমি আগের মনি নেই, আজ আমার ক্ষমতা বলে আসল নাম বদলিয়ে মনির থেকে রস্তম খা হয়েছি, আজ আজ আমি অনেক বড় লোক, আমি এখন অনেক টাকার মালিক, আর তুই আমারই ভাই হয়ে সামান্য মুদি দোকানদার হয়ে থাকবি এ তো হতে পারে না, তোকে আমি নিয়ে যাব আমার কাছে। কিন্তু ভাই মনি, না না, আর কোনো কিন্তু না, আমি তোর কোনো কথাই শুনবো না, আমার সঙ্গে তোর যেতেই হবে, এখন থেকে দুই ভাই সুখে দুঃখে একসাথে থাকবো, সে না হয় যাওয়া যাবে, কিন্তু আগে তুই আমার বাসায় চল, পথে নিশ্চয় অনেক কষ্ট হয়েছে। না ভাই, পথে তেমন কোনো কষ্ট হয় নাই, কিন্তু আজ রাতে তোকে আমার সাথে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আগে বাসায় চল, বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে দুই ভাই মিলে কথা বলা যাবে। এই কামাল, তুই দোকানে বসে বেচা কিনি কর, আমি আস্তে আসি। আচ্ছা চল ভাই। তুই তো বড় শহরে থাকিস, খাইতে তোর কষ্ট হচ্ছে না তো ভাই? না ভাই, কোনো কষ্ট হচ্ছে না, এই রকম খাবার অনেকদিন খাই নাই তো, তাই ভালোই লাগছে। মনি, তোর মনে আছে ছোটবেলা যখন আমরা দুই ভাই একত্র খাইতে বসতাম, তখন তুই জোর করে আমার প্লেটে সব মাছ খেয়ে ফেলতি? হ্যাঁ ভাই, মনে আছে, তোর দেখছি ছোটবেলার কথা সব মনে আছে। হ্যাঁ ভাই, সব মনে আছে, ছোটবেলা আমি তোর প্লেটের মাছ খেয়েছি, এখন তুই আমার টাকা নে। বলতো আমি কে? তুমি কে বলবো? হ্যাঁ বলো। তুমি হচ্ছে ডাকাত রুস্তম খা। দূর বোকা, তোমার নাম হাবলু না হয়ে হাবলা হওয়া উচিত ছিল, বোকা কোথাকার? আজ শুনে বুঝতে পারছো না কোনটা পুরুষের গলা আর কোনটা মেয়ে মানুষের গলা? আমি রাগ করছি,
তোমার সাথে কথা বলবো না। সে কখন থেকে তোমার জন্য বসে আছি, তুমি আসবে, তোমার কোনো খবরই নেই। ওই আমার প্রেমিক রে। এই একটা কথা বলি, আজ থেকে তুমি আর আমি লাইলি মজনুর মতো প্রেম করব। তাই নাকি? লাইলি মজনুকে তুমি চেনো নাকি? চিনি না মানে 100 বার চিনি। আমি তোমার প্রেমের দিওয়ানা। আজ থেকে আমার নাম মজনু। লাইলির প্রেমে যেমন মজনু পাগল, আমিও তেমনি তোমার প্রেমে পাগল। ঠিক আছে বাবা, আজ থেকে তুমি আমার নয়া মজনু আর আমি তোমার নয়া লাইলি। এবার হয়েছে তো? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। নেখা শুধু মদ না, আর অনেক কিছু দিব। আজকে রাতে তরে এই মুরগি দিলাম, কালকে রাতে দিব তরে খাসি, পরশু রাতে দিব একটা আস্তা গরু, খাইয়া টাগলবি, খাইবার না পারলে ডাস্টবিনে ফালাই দিবি, ফালাই দিবি। নেখা ভাই, তোর জীবন তো রাজা বাসার মতন, যা শুনেছি কোনোদিন চোখে দেখি নাই, আজ দেখলাম। তোরে আরো কিছু দেখাবো যা দেখে তুই মহা খুশি হবি, লাল পরি নীল পরি, তাই নাকি? ও আমার প্রাণের বাইরে দেখ। জরিনা না না, অস্ত্রগুলো ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ ঠিকই বলেছ। দেখি বারুদটা এই নাও। শোনো, এবারে বোমাগুলো আরো বেশি শক্তিশালী করে তৈরি করতে হবে। তুমি কিছু ভেবো না, আমাদের বোমার সামনে রোস্তম খা দাঁড়াতেই পারবে না। এবার রোস্তম খার খবর আছে। পত্র পত্রিকায় যেভাবে রোস্তম খার অত্যাচারের কথা প্রতিদিন ফলাও করে ছাপা হচ্ছে, এতে দেশের সমস্ত পুলিশ বাহিনী এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। রোস্তম খাকে গ্রেপ্তার করতে না পারলে পুলিশ বাহিনীর উপর থেকে জনগণ তাদের আস্থা হারিয়ে ফেলবে। এই নারী অপহরণকারী, ডাকাত লুটেরা, কালোবাজারি সন্ত্রাসীকে যে কোনো মূল্যেই হোক তাকে গ্রেপ্তার করতেই হবে। স্যার আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় অবশ্য পোস্টার ছাপিয়ে সমস্ত এলাকায় লাগাতে হবে, সেই সাথে মাইকে এই ঘোষণা দিলে টাকার লোভে হয়তো রোস্তম খার দলের লোক কিংবা যে কেউ তাকে ধরিয়েও দিতে পারে। আপনি ঠিকই বলেছেন স্যার, প্ল্যানটা খুবই সুন্দর। তাহলে দেরি না করে সেই ব্যবস্থাই করতে হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। একটি বিশেষ ঘোষণা, 5 লক্ষ টাকা পুরস্কার, সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। ভাই সব, এলাকার কুখ্যাত সন্ত্রাসী রুস্তম খাকে যে কেউ জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে কিংবা তার সংবাদ দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। কি বলছিস তুই? হ্যাঁ বস, আমি নিজের কানে মাইকের ঘোষণা শুনেছি, আর এই দেখুন আপনাকে ধরিয়ে দেবার পোস্টারও নিয়ে এসেছি, দেখুন। 5 লক্ষ টাকা পুরস্কার, একে ধরিয়ে দিন। শোন, আমার ছবিওয়ালা সব পোস্টার দেওয়াল থেকে সরিয়ে অন্য একজনের ছবি দেওয়া দেওয়ালে লাগাই দিবি, যা দেখে সবাই ধোকা খায়, বুঝলি? হ্যাঁ বস। পাঁচ লক্ষ টাকা পুরস্কার একে ধরিয়ে দিন, কত নাকি? আরে ও রেকম দাঁতা দিয়ে ইলিশ মাছটা ভালো করে রাখতে, প্যাট ভরে ভাত খামো। দাঁড়ান ভাই, দাঁড়ান। আরে ভাই, আপনার চেহারা সাথে তো একদম মিল, আপনি ডাকাত নাকি? আপনারে ধরায় দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাইবো। আমি নাইলাম কেমনে? এই ভাই, আমি না, আমি না, আমি আমি ডাকাত না। আরে ভাই, আপনি ডাকাত?
ডাকাত না, আমার মাফ করে দেন, আমি ডাকাত না। এই নিন আপনার ডাকাত রুস্তম খা, এবার আমাদের পুরস্কার 5 লক্ষ টাকা দিয়ে দিন। কিসের টাকা, কিসের পুরস্কার, কে ডাকাত রুস্তম খা? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমার শেষ করে পালাইছে, হাতে ধরছি, পায়ে ধরছি, কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। যার যার ইচ্ছে মতো জায়গা বেজাগা কিল ঘুষি লাত্তি উষ্টে মারছে। আমার মারতে মারতে আমার গায়ের পাঞ্জাবির পতুয়া বানায় পালাইছে, আর পায়জা মারে জায়গা করে দিচ্ছে স্যার। আর আমার মান সম্মান থাকলো না, কেউ কিছু দেখছে কিনা কইতে পারুম না স্যার। বিশেষ করে উল্লেখ করে আমার বেজাগাও লাত্তি মারছে, আমার বেজাগাও লাত্তি মারছে। সর্বনাশ, এ তো আমাদের হাবিজার কিবরিয়া, আজকে ছুটিতে আছে, এ তো রুস্তম খা নয়। কেন স্যার? এই দে তো, এই যে পোস্টারে ঘোষণা দেওয়া আছে, এই ডাকাতকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী আমরা এই ডাকাতকে ধরে নিয়ে এসেছি। কি সাংঘাতিক ব্যাপার! এই দেখুন রুস্তম খার ছবি, এই হচ্ছে ডাকাত রুস্তম খা। বুঝেছি, আমাদেরকে ধোকা দেবার জন্য সমস্ত এলাকা থেকে ওই ক্রিমিনাল রুস্তম খা তার নিজের ছবি লাগানো সব পোস্টার সরিয়ে হাবিলদারের ছবি ছাপিয়ে নতুন পোস্টার লাগিয়েছে। রুস্তম খার চালাকির কাছে এলাকাবাসী ভুল করেছে। সেন্ট্রি, যাও সমস্ত এলাকায় আবার নতুন করে ডাকাত রুস্তম খার ছবি সহ পোস্টার লাগাও, আর হাবিলদারকে ভ্যানে চড়িয়ে ফুলের মালা গলায় পরিয়ে সমস্ত এলাকায় মাইকে ঘোষণা করে দাও, যাকে ধরে আনা হয়েছে সে ডাকাত রুস্তম খা নয়, সে আমাদের হাবিলদার কিবরিয়া। ডাকাত রুস্তম খাকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যাও। ওকে স্যার। হ্যাঁ পেয়েছি, আমার যমজ ভাই আব্দুল গনি, এতদিন ইচ্ছা করে ডাকিনি, এখন আমার প্রয়োজন, তাই ওকে ডেকে নিয়ে আসতে হবে, সেই আমাকে বাঁচাতে পারে। বস, এতদিন তো সব কিছুই বলেননি, আপনার যমজ ভাই আছে? হ্যাঁ বিল্লা, আমার সবই ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, আমি নিজেই ওদের ত্যাগ করতে বাধ্য হয়েছি। কেন ওই অভিশাপ্তের মিথ্যা বাসরঘর সহ্য করতে পারি না তা তুই জানিস না? না বস। কেন ওই নববধূদের উপর আমার পাশবিক অত্যাচার তুই জানিস না বিল্লা? আমি আজও বলিনি ওই সব বাসরঘরের কথা, আমি ওই নববধূদের কথা বিশ্বাস করি না, সব মিথ্যা, বানোয়াট, অভিনয়। ওই পাশর ঘরের সব নববধূ আমার জীবনের চিরশত্রু, কোনো নববধূই আমার কালো ছোবল থেকে রেহাই পাবে না, এইভাবে আমি ওদের জীবন শেষ করে দিই। আপনি সব কি বলছেন বস, আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ বিল্লা, তুই ঠিকই বলেছিস, পৃথিবীর যে কেউ হলে এই মাথা খারাপ হয়ে যেত, পাগল হয়ে যেত, আমি হইনি। আজ থেকে 20 বছর আগে আমার মাকে দিয়ে এক মাতাল নববধূ সাজিয়ে বাসরঘর বানিয়ে টাকার বিনিময়ে আমার মাকে যে দেহ ব্যবসা করাতো, সেই অভিশপ্ত বাসরঘরের নোংরা দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, তুই তো ভালো করেই জানিস। শুধুমাত্র আমারই প্রয়োজনে আমি কালই যাব টেকনাফে। ভাই মনি, ভাই গনি, তুই কেমন আছ? বনি ভাই আমার, এতদিন পর তাহলে আমার কথা মনে পড়লো। হ্যাঁ ভাই, আমি বেঁচে আছি, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা, আমি মুদি দোকান দিয়ে কোনো মতন আজও বেঁচে আছি। অনেকদিন আগে মা মারা যাবার পর
তোকে নিতে এসেছিলাম, কিন্তু তুই যাসনি, আর তাই এতদিন ইচ্ছে করে তোর কোনো খোঁজ নেইনি। আজ তোকে আমি নিয়ে যেতে এসেছি। তুই জানিস না গুনি, আমি আগের মনি নেই। আজ আমার ক্ষমতা বলে আসল নাম বদলিয়ে মনির থেকে রস্তম খা হয়েছি। আজ আজ আমি অনেক বড় লোক, আমি এখন অনেক টাকার মালিক, আর তুই আমারই ভাই হয়ে সামান্য মুদি দোকানদার হয়ে থাকবি, এ তো হতে পারে না। তোকে আমি নিয়ে যাব আমার কাছে, কিন্তু ভাই মনি, না না আর কোনো কিন্তু না, আমি তোর কোনো কথাই শুনবো না, আমার সঙ্গে তোর যেতেই হবে। এখন থেকে দুই ভাই সুখে দুঃখে একসাথে থাকবো, সে না হয় যাওয়া যাবে, কিন্তু আগে তুই আমার বাসায় চল, পথে নিশ্চয় অনেক কষ্ট হয়েছে। না ভাই, পথে তেমন কোনো কষ্ট হয় নাই, কিন্তু আজ রাতে তোকে আমার সাথে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আগে বাসায় চল, বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে দুই ভাই মিলে কথা বলা যাবে। এই কামাল, তুই দোকানে বসে বেচা কিনি কর, আমি আস্তে আসি। আচ্ছা চল ভাই। তুই তো বড় শহরে থাকিস, খাইতে তোর কষ্ট হচ্ছে না তো ভাই? না ভাই, কোনো কষ্ট হচ্ছে না, এই রকম খাবার অনেকদিন খাই নাই তো তাই ভালোই লাগছে। মনি, তোর মনে আছে ছোটবেলা যখন আমরা দুই ভাই একত্র খাইতে বসতাম, তখন তুই জোর করে আমার প্লেটে সব মাছ খেয়ে ফেলতি? হ্যাঁ ভাই মনে আছে, তোর দেখছি ছোটবেলার কথা সব মনে আছে। হ্যাঁ ভাই সব মনে আছে, ছোটবেলা আমি তোর প্লেটের মাছ খেয়েছি, এখন তুই আমার টাকা নে। বলতো আমি কে? তুমি কে বলবো? হ্যাঁ বলো। তুমি হচ্ছে ডাকাত রুস্তম খা। দূর বোকা, তোমার নাম হাবলু না হয়ে হাবলা হওয়া উচিত ছিল, বোকা কোথাকার? আজ শুনে বুঝতে পারছো না কোনটা পুরুষের গলা আর কোনটা মেয়ে মানুষের গলা? আমি রাগ করছি, তোমার সাথে কথা বলবো না, সে কখন থেকে তোমার জন্য বসে আছি, তুমি আসবে, তোমার কোনো খবরই নেই। ওরে আমার প্রেমিক রে। এই একটা কথা বলি, আজ থেকে তুমি আর আমি লাইলি মজনুর মতো প্রেম করব। তাই নাকি? লাইলি মজনুকে তুমি চেনো নাকি? চিনি না মানে, 100 বার চিনি, আমি তোমার প্রেমের দিওয়ানা। আজ থেকে আমার নাম মজনু, লাইলির প্রেমে যেমন মজনু পাগল, আমিও তেমনি তোমার প্রেমে পাগল। ঠিক আছে বাবা, আজ থেকে তুমি আমার নয়া মজনু আর আমি তোমার নয়া লাইলি, এবার হয়েছে তো? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। নেখা, শুধু মদ না আর অনেক কিছু দিমু, আজকে রাতে তরে এই মুরগি দিলাম, কালকে রাতে দিমু তরে খাসি, পরশু রাতে দিমু একটা আস্তা গরু, খাইয়া টাগলবি, খাইবার না পারলে ডাস্টবিনে ফালাই দিবি, ফালাই দিবি। নেখা ভাই, তোর জীবন তো রাজা বাসার মতন, যা শুনেছি কোনোদিন চোখে দেখি নাই, আজ দেখলাম, তোরে আরো কিছু দেখাবো, যা দেখে তুই মহা খুশি হবি, লাল পরি নীল পরি, তাই নাকি? ও আমার প্রাণের বাইরে দেখ। কি ভাই গ,
ভাগ্যনি নাচা গানায় খানা পিনায় খুশি তো? হ্যাঁ ভাই, মহা খুশি। সত্যি কইতাস? হ্যাঁ ভাই মনি, সত্যি কইতাসি। তোর জন্য আমার জীবনও দিতে পারি। হ্যাঁ ভাই, তোর জীবনটাই আমার দরকার। আমাকে বাঁচতে হলে তোকে জানে মারতে হবে, আর এই সুযোগ আমার হাতছাড়া করা ঠিক হইব না। তুই কিছু মনে করিস না ভাই। নিজের বাইরে নিজেই মাইরা ফেলাইলি। আমি নিজে বাঁচার জন্য আমার একমাত্র যমজ ভাইকে নিজ হাতে হত্যা করলাম। আমার পরিকল্পনা অনুযায়ী আমার ডাকাতের পোশাক পরিয়ে রাতের অন্ধকারে ওকে রাস্তায় ফেলে দিয়ায় যা। বলের লোকের সাথে বেইমানি করার শাস্তি মৃত্যুদণ্ড। বুঝতে পেরেছি, নিজেদের মধ্যে লুটের মাল ভাগাভাগি নিয়ে দলের লোকেরা রুস্তম খাকে হত্যা করেছে। এই যে ভাই, এই লাশকেও ধরবেন না। জামিল। জি স্যার। এই লাশ পুলিশের হাতে তুলে দিতে হবে। তুমি থানায় গিয়ে খবর দাও, পুলিশ এসে যেন রুস্তম খার লাশ নিয়ে যায়। ঠিক আছে স্যার। মা, তুমি আমাকে দোয়া করো মা। যারা আমাকে পঙ্গু করে দিয়েছে, আমার জীবন নষ্ট করে দিয়েছে, তোমাকে যারা আমার কাছ থেকে চিরদিন এই জন্য দূরে সরিয়ে দিয়েছে, আরো অনেক মেয়ের জীবন কলুষিত করে তাদের জীবন ধ্বংস করে দিয়েছে, আল্লাহ যেন তাদের এই জঘন্য অপরাধের চরম শাস্তি প্রদান করেন। আমিন। তুমি এখানে আর আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ করে এমন কি দরকার হয়ে পড়লো যে সোজা কবরস্থানে চলে এসেছো? তোমাকে একটা নতুন সংবাদ দেব। সংবাদটা শুনে তুমি খুশি হবে, আবার দুঃখও পাবে। এমন কি সংবাদ? যে সংবাদটির মাঝে সুখ দুঃখ দুটি জড়িয়ে আছে। হ্যাঁ ঠিকই বলছি, তোমার আমার আমাদের সবার চিরশত্রু রুস্তম খাকে ওর নিজের দলের লোকেরাই লুটের টাকা ভাগাভাগি নিয়ে ওকে খুন করেছে। বলকে? তাহলে তো আমার এতদিনের সমস্ত চেষ্টা, এত কষ্ট, এত আয়োজন সব বৃথা হয়ে গেল। শিমুর যে নরপশু এতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, আমাকে পঙ্গু করে দিয়েছে, অথচ আমি তার প্রতিশোধ নিতে পারলাম না। আমার এই দুঃখ যন্ত্রণা কোনোদিন যাবে না শিমুর। তোমাকে এত ভেঙে পড়লে চলবে না। কে বলেছে তোমার আয়োজন, তোমার চেষ্টা বৃথা হয়ে গেছে? ভাইয়া, তুমি তো এতদিন রসংখ্যার সব কাজে বাধা দিয়েছ, আমাদের সাহস জুগিয়েছ, তার বিরুদ্ধে আমাদেরকে চির বিদ্রোহী করে তুলেছ, তার দলের লোকদের একের পর এক আঘাত করে ছিন্ন ভিন্ন করে দিয়েছ। এসব কি তোমার চেষ্টা ফসল নয়? তারপরও কি হইবে? তোমার সাধনা, তোমার চেষ্টা বৃথা হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না জুলিয়া, ওর বিচার আমি নিজ হাতে করতে পারলাম না। সে দুঃখ জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। তারপরও অপরাধীর বিচার হয়েছে ভাইয়া, এটাই বড় সান্ত্বনা। মনে করতে হবে এটাই আমাদের জীবনের চরম এবং পরম পাওয়া। সব তোমার মনে রাখবে, আল্লাহ যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন। এবার চলো বাড়ি, চলো চলো। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এখানে? এসো এসো ভাইয়া, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। কি বলবে বলো? বলছিলাম কি ভাইয়া,
তোমার আমার আমাদের সবার শত্রু রোস্তম খা মারা গেছে, তাই তোমাকে আর কষ্ট না দিয়ে আমরা বরং এখান থেকে চলে যাই, তাই না? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলছো। না, তোরা এখান থেকে যেতে পারবি না, প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো। আমি মাকে কথা দিয়েছিলাম, আমার নিজের বোনের মতো সারা জীবন তোদের পাশে থাকবো, কিন্তু তোরা চলে গেলে আমার মায়ের আত্মা যে কষ্ট পাবে। না ভাইয়া না, আমরা অতটা ভাবিনি, তুমি আমাদের মন বুঝো না। আমি তোদের নতুন জীবন দিয়েছি, তোদের বাঁচার নতুন পথ দেখিয়েছি, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তার প্রতিবাদ করতে শিখিয়েছি। এখন তো চলেই যাবি, যা, আমার চোখের সামনে থেকে চিরতরে অনেক দূরে চলে যা, চলে যা। না না, আমরা যাব না ভাইয়া, তুমি আমাদের নতুন জীবন দিয়েছ, নতুন করে বাঁচার পথ দেখিয়েছ। এই সুন্দর পৃথিবী আলো বাতাস আজও দেখছি কার জন্য? শুধু তোমার জন্য ভাইয়া, তোমার জন্য। ভাইয়া, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা আর কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাব না। বাঁচতে হলে সবাই একসাথে বাঁচব, মরতে হলে সবাই একসাথে মরব। তুমি আমাদের ক্ষমা করো ভাইয়া, আমার ক্ষমা করো, তুমি আমাদের দোয়া করো ভাইয়া। আমি অবশ্যই তোদের জন্য দোয়া করব, যার এই দুনিয়াতে কেউ নেই তার জন্য আল্লাহ আছেন, আল্লাহ নিশ্চয় তোদের ভালো করবেন। আমি প্রাণ ভরে শুধু তোদের জন্য এই দোয়াই করব, এই দোয়াই করব। সবার চোখে রোস্তম খার মৃত্যু হয়েছে, এবার আমি মুক্ত। কেউ আর রোস্তম খার মৃত্যুর খবর জানে না, তাই আর কেউ সন্দেহ করতে পারবে না। আমি আমাকে চিরকালের জন্য শেষ করে দিয়েছি, আবার আমি আমাকে নতুন করে জন্ম দিয়েছি। একেই বলে মগজের খেলা। সত্যি বস, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। এবার জমবে খেলা, আমিও দেখে নিব কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আমি চাই টাকা, অনেক টাকা। যা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড় খাড় করে দে। দাঁড়িয়ে দেখছিস কি? যা, এবার গ্রামের পর গ্রাম লুট করে একটার পর একটা নববধূকে তুলে নিয়ে আয়। আমাকে চিনতে পারছো না? আমি রুস্তম খা, তোমাদের সবার বাসর ঘরের বর। তোরা ভেবেছিস আমি মরে গেছি? না, আমি মরিনি, মরেছে আমার যমজ ভাই। আর আমি মরে গেলে তোরা বর পাবি কোথায়? তোর তো সব বিধবা হয়ে যাবে। আয় আমার বুকে আয়। পানিতে ফালাই দেয়। ওকে বস। ভাইয়া, রূপনগরের বিয়ে বাড়িতে ডাকাতি করে বরকে মেরে নববধূকে তুলে নিয়ে গেছে। আবার ডাকাতি, আবার নারী অপহরণ? বিয়ে বাড়িতে বরকে হত্যা করে নববধূকে তুলে নিয়ে ধর্ষণ, হত্যা, এসব কি বলছিস? হ্যাঁ ভাইয়া, জুনিয়া ঠিকই বলেছে, কিন্তু কারা এসব করছে জানি না। তবে বসে থাকে চলবে না,
দুই একদিনের মধ্যে ওদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। শোনো সবাই, তোমরা শুধু শুধু উত্তেজিত হয় না। আমার মন বলছে রুস্তম খা মরেনি, দাবা খেলার মতো চাল চেলেছে, নিশ্চয়ই এটা ওর একটা গভীর ষড়যন্ত্র। ভাইয়া, আমরা নিজে চোখে রুস্তম খার লাশ দেখে এসেছি। হ্যাঁ, শুধু আমরাই নয়, শ্যামপুর গ্রামের সবাই দেখেছে। তোমাদের দেখার মাঝে কোনো ভুল লুকিয়ে আছে কিনা তা কে জানে। আমার মনে হয় ফরিদার চোখ রুস্তম খার লাশ দেখতে ভুল করেনি। চোখের দেখাও মানুষের ভুল হয়। আমার মনে হয় কি জানো, রুস্তম খার চালাকির কাছে আমরা হেরে গেছি। ও এমন চাল চেলেছে, আমরা গোলক ধাঁধায় পড়ে গেছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, লুট, ডাকাতি, খুন, রাহাজানি যে কোনো ডাকাতরাই করতে পারে, কারণ এটা তাদের পেশাও হতে পারে। কিন্তু একটি ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে, বিয়ের আসর থেকে বরকে হত্যা করে নববধূকে তুলে নিয়ে আসা, এই ধরনের। সব একটি সুসংবাদ, আগামী শুক্রবার শ্যামপুরের হেকমত মাদবারের বাড়ির সামনে কয়েকজন গরিব মেয়ে যৌতুকবিহীন গণবিবাহের আয়োজন করা হয়েছে। যারা যৌতুক না নিয়ে এইসব মেয়েদের বিবাহ করতে আগ্রহী তাদেরকে শ্যামপুরের হেকমত মাদবারের বাড়ির সামনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নতুন সংবাদ আছে। অসময় আবার কি নতুন সংবাদ নিয়ে এসেছো? মাইকের ঘোষণা শুনে এলাম, আগামী শুক্রবার শ্যামপুরে হেকমত মাদবরের বাড়ির সামনে কয়েকজন গরিব মেয়ের যৌতুকবিহীন গণবিবাহের আয়োজন করা হয়েছে। যারা যৌতুক না নিয়ে বিয়ে করতে ইচ্ছুক তাদেরকে উক্ত বাড়ির সামনে হাজির থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ তো শুধু নতুন সংবাদই নয়, মহা খুশির সংবাদ, আনন্দের সংবাদ। এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। একসাথে অনেকগুলো নববধূ, এই সুযোগ বারবার কি আসে? যা, তোরা সবাই তৈরি হয়ে নে। আমাদের কি করতে হবে বস? এত সহজ ব্যাপারটা বুঝতে পারছস না। অপরিচিত পাঁচজন নতুন ছেলেকে নিয়ে আসতে হবে, ওদেরকে নতুন বর সাজাতে হবে, একজন ছদ্মবেশে গিয়ে যোগাযোগ করে বিয়ের প্রস্তাব দিতে হবে। কোনো যৌতুক ছাড়াই আমরা বিয়েতে রাজি, কিন্তু সাবধান, কেউ যদি বুঝতে না পারে তোরা আমার লোক। আর আমি যাব ছদ্মবেশে ওদের নকল অভিভাবক সেজে। ওকে বস। আমি ঠিক সময় গুলি করে সংকেত দেওয়ার সাথে সাথে তোরা বিয়ে বাড়িতে হামলা করবি, আর আমি সেই সুযোগে নববধূদের তুলে নিয়ে আসব। তারপর সাজাবো অনেকগুলো বাসরঘর, যেটা আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। যেদিকে তাকাবো সেদিকে শুধু নতুন বউ আর নতুন বউ, আমি পাগল হয়ে যাব। বস, শুধু বিয়েই নয়, বর সাজা থেকে শুরু করে সব ব্যবস্থাই করে ফেলবো। আর দেরি না করে তাই কর বিল্লা, যা। ওকে বস। পাঁচ পাঁচ জন বরকনের বিয়ে, খুব সুন্দর আল্লাহর কাছে, খুব সুন্দর। এত বেশি আসলো বলা, এত বেশি ডাকাত রুস্তম খা, ডাকা!
আমি থানায় যাই, পুলিশ লয়ে আসি। Ah!
এখনো বেঁচে আছস? হ্যাঁ, আমি বেঁচে আছি তোকে মারার জন্য। তুই আমারে কি মারবি? আমি তোর দুই হাত কাইটা ফলাইছি। পিঁপড়াকে কোনোদিন হাত দিয়ে মারতে হয় না, পায়ের তলায় পিষে মারতে হয়। আজ তোকে আমি পিঁপড়ার মতো পায়ের তলায় পিষে মারবো। আইন হাতে তুলে নেবেন না। হাবিলদার, ডাকাত রুস্তম খাঁকে হাত করে লাগাও।